শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসার পর রোগীদের অনেক হয়রানির শিকার হতে হয়, এমনই অভিযোগ উত্থাপন করেন উত্তেজিত রোগী ও তাদের আত্মীয় স্বজনরা। ওরা সংবাদ মাধ্যমকে জানান, ইমার্জেন্সি রোগী নিয়ে আসার পর লাইনে দাঁড়িয়ে থাকলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, কিন্তু পাওয়া যায় না কোনো সুবিধা। তারা আরও জানান, যারা ইমার্জেন্সিতে কাজ করেন তাদের আবার কৌশল করে কিছু ধরিয়ে দিতে পারলে কোনো অসুবিধা হয় না। অভিযোগকারীরা জানান, মেডিকেল থেকে কোনো ধরনের প্রয়োজনীয় রিপোর্টের ক্ষেত্রেও রোগীদের বারবার যাওয়া আসা করতে হয়। এমনও অভিযোগ উত্থাপন হয়েছে যে রাত তিনটেই 7 মাসের একটি বাচ্চা নিয়ে আসার পর সকাল 10টায় বাচ্চার অ্যাডমিশন দেওয়া হয়েছে। ডক্টর বাচ্চার অবস্থা শোচনীয় দেখার পর আর্জেন্ট অ্যাডমিশন দেওয়ার জন্য লিখে দিয়েছিলেন, কিন্তু এরপরও ওই বাচ্চাকে নিয়ে অ্যাডমিশন করানোর জন্য অপেক্ষা করতে হয় টানা 6 ঘন্টা। এই হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তব রূপ। ভুক্তভোগী রোগী ও তাদের আত্মীয় স্বজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। আমরা এখানে রোগী আনি, আমরা নিজে ডেকে যাই, দাদা এখানে রোগী আনলাম খানে। হ্যাঁ, কোন জায়গা রোগী আনে ঠেকে যাই মেডিকেলে? আমরা রোগী আনে ঠেকে যাই মানুষ মেডিকেলে রোগী নিয়ে সুস্থ হওয়ার লাগে। শিলচর মেডিকেল কলেজ? হ্যাঁ, শিলচর মেডিকেল কলেজ। হ্যাঁ, ও তো আইলে পরে তারা কোনো কেয়ার করে না, অবহেলা করে ফেলাই রাখি দেয়। কে অবহেলা করে? কোনো মেডিকেলের ইয়ে তারা স্টাফে স্টাফে। আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম আনিল। বাসা কোন জায়গায়? বাসা শিলচর সেন্ট্রাল। শিলচর সেন্ট্রাল? হ্যাঁ, 6 মাস আগে মামার আগেছে, আমি আইসিউ ভর্তি করছি, তারা কোনো কেয়ার করে না, সঙ্গে কোনো অ্যাটেনশন দেয় না। হ্যাঁ, তারা আমরা আসি পরে গিয়া দেখি তো রোগী জলের পিপেসার কারণে জিব্বার করে লিখি। তখন তো আমরা কালকে একজন রোগী লিয়ে আইসি, আনার পরে রাখছি, রাখার পরে তো তারা আজকে এক্স রে করলে পরে কয় কালকে রিপোর্ট দিব। হ্যাঁ, কালকে রাত্রে ব্লাড দিছি, আজকে কইলো সকালে 10টার সময় দিব, এখন কইলো 12:30টার সময় দিব। আইতেন টাকাটা নে, মানুষের হাতে নে, মনে করিল এখন একটা কি সিরিয়াল শুরু হয়, 50টা পেশেন্ট আয়, 50 নম্বরটা আগে হয়ে যায় কাম, সিরিয়ালে হয় 10টা। তুমি ওটা কইতেছ যে মানে আমি দেখছি, মানে সিরিয়ালে আমি তো টাইপে, মানে আমি তো পেশেন্ট লিয়ে আই, আইলে দেখা যায় দুইটা, মানে সিরিয়ালে মানুষ যেটা আছে আগে আগেরটা তো ভিজেটটা হইল, ভিজে গেলে হয়তো তো নিশ্চয় হইব। আপনার নাম কি? বাসা কোন জায়গা? থেকে আইসো। এখন কিতা আপনার সমস্যাটা কিতা? আড়াইটার সময় আপনার মায়ের দুর্ঘটনা, আমার ছেলের নস কাটিস আর ওটা ফেটাই নিয়েছিলাম। মেডিকেল তারা এখন মেডিকেলের যারা আছে কর্তৃপক্ষ যারা আছে তারা কি তা মানে ট্রিটমেন্ট না? তারা ও তো তারা কোন এক্সপেক্টেড কোভিড দিছে না, এখান তো আমার ট্রিটমেন্ট দিলেই তো তারা করবো কি না, এখান তো আমার জানা নাই। আর ওইগুলো তো রিপোর্ট করাইছি, করাইয়া তো এখন বিকালে রিপোর্ট দিব। 7টার সময় স্যার হইতাম না, 7টার সময় 2টার সময় বন্ধ হয়ে যাবো, 7টার সময় স্যার হইতাম না। এগুলো কি বাসা কোন জায়গা? খালাই। তো আপনি কি সমস্যা আপনার? আমার সমস্যা লাগে একটা, আমি কালকে পেশেন্ট লই আইছি, ওই আইছি শিলচর মেডিকেল করে। হ্যাঁ, আজকেও আইছি, কালকে রিপোর্টের লাগে 2টা বাজে গেছে, কালকে মানে স্যারে দিতে সময় তো লেট হয়েছে, কামটা হয়েছে না, কালকে ঘুরে গেছি, আজকে আইছি রিপোর্ট টাইম দেওয়ার লাগে, ব্লাড টেস্ট আর এক্স রে আর একটা কিটা টেস্ট আছে কটাইন দিবার লাগে। এটা এখন এক্স রে করাইছি, এখন তো রিপোর্টটা পাইতে দিতে 2টার ভিতরে পাইলে তো ভালো আসবে, ডক্টর দেখাইলাম মনে গেলাম, কিন্তু কালকে আইতে বিজে গাড়ি ভাড়া লাগবো, কালকেও আইসি আজকেও আইসি বিজে আবার কালকে আইতাম রিপোর্টের লেগে আরো 15 টাকা ভাড়া যাইতাম গাড়ি ভাড়া। ওই জিনিসটা এখন লগে লগে রিপোর্ট নেই, তারা এখন কালকে 9টার সময় বলে রিপোর্টটা দিতে মানে এরকম আরো করছে নি কোনোদিন, মানে রিপোর্টটা দিতে লেট হয়। মানে কিরম লেট করো?
তো আজকে করাইছি এক্সরে তো কালকে দিব কালকে দিলে ফিরে কালকে আইয়া সারটা দেখাই দিলাম কালকে সারটা পাইনাতে সার ডেটটা আনতে অন্য দিনে দেখাই দিলাম তোলা মানে খালি গালি পড়াটা যায় কি মানে খরচটা বেশি হওয়ার আছে তো দামনতির কারণে কামটা মানে স্লো এক্সরে রিপোর্ট বানাইতে বলতো এখন আমরা লইয়া আইছি হসপিটাল খালাইন ফালিয়া দিলে আইছি মেডিকেল লইয়া আইছি আটটার সময় আইয়া ভর্তি হয়েছে আবো কোনো জাত রোগীর সভা হয়েছে আবো সনগের আবস্থা করাইতাম এটার তো টেকা টুকার নেত্রা আর বেটাও আছে আর ইলা গরু বর্তমানে চাল তুই আইছি না পাঁচজন ধরে খাওয়াইবার লাগিয়া ও শ্বশুর পুত্র করি এনেহেন কাজকাম করিয়া পয়সা যা জোগাড় করছি তা লই এই হাফতা ধরে খালি ডেট দিন হাফতার ভিতরে কোক দিন আইয়া হারলাম কোনো লাইন পাই না কোনো বার্তা পাই না হতে খবর পর দিন আইয়া আমি ও পরীক্ষা করছেন পরীক্ষা আমার নাম সুপাসিন নেতা কোথায় গেছেন ও আমরা কাটছি কি হয়েছে আপনার সাথে আমি দিলাইছি 1200 টাকা তারা রক্ত পরীক্ষা লাগছে আমি দিলাইছি কই আমার জিনিসটা হয়ে যাও কি অগন আইছি কোন দিব পাইয়ার না পরশু দিনও আইছি এর আগর দিনও আইছি এর আগর দিনও আইছি আইয়া খালি আমার পাড়া যার আর গরো বাচ্চেন তোর খাওয়াইবার আমার চাল না বাচ্চাও হ্যান্ডিকেট তার বাবা হ্যান্ডিকেট আমার গুলো পরিবার চালান এইভাবে কষ্ট করে আমি চালাইয়া দেয়। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।